What's up everybody, this is Onik the Fit Boy and today I'm going to talk about Bangladeshi manusher gym somporke dharona. So guys, firstly ami jokon gym kortam tokhon onek kotha shunchi plus onek kichu shunchi friend circle der bhitore hasha hashi plus onek kichu pasher manusher kotha. Ekhon jokon ami FB te plus YouTube e IG te eigula share kori মানুষের হেল্প করার জন্য, তখন তো অনেক কথা শুনতে হয়, অনেক জায়গা থেকে অনেক ধরনের মেসেজ আসে, প্লাস পাশের মানুষদেরও তো অনেক মেসেজ পাই আমি। সো ফার্স্ট একটা জিনিস খুবই আমি শুনি, সেটা হচ্ছে যে জিম করে কি হবে, জিম করে কি হবে। সো আমার পাশে দাদা রয়েছে, সৌরভ দাদা, অ্যাকচুয়ালি সে অনেক ডেডিকেশন দেয়, অনেক হার্ডওয়ার্ক করে, তার একটা নিজস্ব শপ আছে, সে শপে থাকে প্রায় হচ্ছে 10 ঘন্টা, সেখানে থাকে, আবার ওয়ার্কআউট করে। তো জিম করে তিনি কেন করছেন আমি এটা শুনবো, জিম কেন করছেন দাদা আপনি? আসলে জিমটা মেইন থিং হচ্ছে নিজেকে ফিট রাখার জন্য, মানে নিজেকে ভালো দেখানোর জন্য, নিজে যাতে হেলদি থাকার জন্য, হেলদি থাকা যায় যার জন্য। আর জিমটা এই বিষয়ে শুরু করা অ্যাকচুয়ালি না যে নিজেকে হেলদি রাখা যাবে, আসলে ফার্স্ট থিং হচ্ছে প্যাশনেট, মানে অ্যাকচুয়ালি জিমকে যারা ভালোবাসে তারা এটা করে। মানুষের এক এক রকম চাহিদা, এক এক রকম থাকতে পারে যে এক একজন এক এক কিছু করতে ভালোবাসে, কিন্তু যারা জিম করতে ভালোবাসে তাদের কাছে আসলে জিম করে কী হবে এটার কোনো প্রশ্ন আসলে অ্যাকচুয়ালি আসে না। তারা ফিট থাকার জন্য, নিজেকে ভালোবাসার জন্য, নিজেকে ভালো দেখানোর জন্যই অ্যাকচুয়ালি জিম করে। আর আমার মনে হয় যারা করে তারা এই জন্যই করে, মেইন থিং এটাই আর কি। আচ্ছা আচ্ছা, এছাড়াও আরও অনেক কিছু আছে। ওকে, সো সেকেন্ড আর একটা কোয়েশ্চেনের খুবই সম্মুখীন হয়, সেটা হচ্ছে যে জিম করতে সময় লাগে অনেক, যে 24 ঘন্টার সময় আছে যে জিম করতে ভাই সময় লাগে তো অনেক, অন্য কাজ কখন করবে, অন্য কাজ কখন করবে। অ্যাকচুয়ালি এটা একটা বড় প্রশ্ন যে হচ্ছে তোমাদের জিম করতে অনেক সময় লাগে, জিমটা আমরা কখন করবো, 24 ঘন্টার মধ্যে এখন ব্যস্ত সময়ের মধ্যে জিম করতে পারে না একজন স্টুডেন্ট, তার পড়াশোনা আছে, তার ক্লাস করা আছে, তো এই সময়গুলোর ফাঁকে জিম কখন করবে, বা একজন বিজনেসম্যানের বিজনেসে টাইম দিতে হয়, এগুলো সময় ফাঁকে জিম কখন করবে। অ্যাকচুয়ালি জিম করার জন্য যে জিম ভালোবাসে, জিম করার জন্য অ্যাকচুয়ালি সেই ধরনের অন্য কোনো কাজের সময় বাদ দিয়ে যে তোমার জিম করতে হবে এরকম কোনো প্রশ্ন নাই। জাস্ট একটু সকালে মর্নিংয়ে তুমি রেগুলার টাইমে 7টা বা 8টা বা 10টার সময় ঘুম থেকে উঠতেছো, কিন্তু সেই সময় যা তুমি জিমের জন্য তুমি 5টার সময় ঘুম থেকে উঠতে পারো, 5টা থেকে জাস্ট 2 ঘন্টা একটু জিম করলে প্রপার জিম হয়ে যায়, একদম একটা মানুষের ফুল আর কি ওয়ার্কআউট হয়ে যায়, টোটালি ফিট থাকার জন্য 2 ঘন্টা ওয়ার্কআউট করলেই সকালে এনাফ। দেন তুমি যদি তোমার অফ ডেতে তুমি হচ্ছে অফ ডেতে তুমি দুপুর সময় জিম করতে পারো, দেন ইভিনিংয়ে যখন তোমার টাইম ফাঁকা থাকে সেই সময় জিম করতে, অ্যাকচুয়ালি তোমার সব কাজগুলো কমপ্লিট করার পরে যে টাইমটুকু তুমি রেস্ট করতে পারো, বা অনেকে যারা জিম করে না তারা বাসায় শুয়ে থেকে মুভি দেখছে বা অন্য কোথাও টাইম ওয়েস্ট করছে, বিভিন্নভাবে আড্ডা দিচ্ছে, সেই সময়টুকু তুমি যদি জিমের পিছে কাজে লাগাও, অ্যাকচুয়ালি এটা মনে হয় পারফেক্ট সময় জিম, জাস্ট অন্য সকল কাজের ফাঁকে আর কি, যেটাকে বলা চলে অ্যাকচুয়ালি। আচ্ছা দেন ওকে, 3 নম্বর কোশ্চেন ছিল যে জিমের জন্য তো ভাই কস্টলি জিম খুবই, এর জন্য তো প্রচুর খাবার লাগে, নিজের জন্য দেখা আছে অনেক টাকা ব্যয় করতে হয়, তো এই সম্পর্কে বলেন। আসলে জিমের জন্য টোটালি খাবার, এক্সট্রা কোনো খাবার তোমার লাগে না এক্সট্রা, এখন তোমার সেটা বডি টেক্সচারের উপর, তোমার যদি হচ্ছে মানে তোমার হেলথের উপর আসলে ডিপেন্ড করে, তুমি যদি অনেক ফ্যাটি থাকো দেন তোমার কিছু ক্যালোরি বানানোর জন্য তোমার খাবার বাদ দিতে হবে, আর আবার যদি তুমি অনেক রোগা থাকো সেক্ষেত্রে তোমার কিছু হেলদি ফুড যেগুলো তোমার অ্যাড করতে হবে, ঠিক আছে। এছাড়া অন্য কোনো খাবার তো ভাই কেউ খায় না বা লাগে না, তুমি যেগুলো হচ্ছে আর যারা নর্মাল বডি তাদের জন্য, তারা অনেক সময় অনেক আনহেলদি ফুড খেয়ে থাকে, যেরকম ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বা অন্যান্য নেশা, যারা অন্যান্য মাদকের উপর অ্যাডিক্টেড আছে, এগুলো সকল কিছুকে বাদ দিলে আমার মনে হয় যে জিম করতে জিমের খাবারের পিছে কোনো খরচ কস্ট যায় না, জাস্ট তোমার নর্মাল ফুডের থেকে আনহেলদি ফুডগুলো বাদ দিয়ে তুমি হেলদি ফুডগুলো খাবা, আর একটু জিম করলেই মনে হয় জিমের খাবারটা এনাফ হয়ে যায়। কারণ এখন বর্তমান সময়ে যুব সমাজ বলো বা ইয়াং ছেলেপেলে তারা হচ্ছে নেশার দিকে প্রচুর অ্যাডিক্টেড, তারা নেশার পিছনে হিউজ পরিমাণ টাকা খরচ করে, তাদের সেসব টাকা আসে, কিন্তু জিমের পিছে আসলে জিম করতে যখন তুমি যাবে তখন বলবে আরে ভাই জিমের তো প্রচুর খাবার, অনেক খাইতে হয়, আমি এত খাইতে পারবো না, আমি এত আমার খাবার লাগে, খাওয়ার পিছনে খরচ বেশি। আসলে এগুলো কোনো প্রশ্নই না, জিমে নর্মাল খাবার আর একটু জিম এনাফ, মানে নর্মাল বলতে তুমি হেলদি ফুডগুলো, হেলদি খাবারগুলো খাবা, জাস্ট এনাফ, নাথিং। ওকে, সো 4 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে যে ভাই সিক্স প্যাক করে কী করবো, বুড়ি ভালো।
সো এই বিষয়ে বলে মানে 90% বলে 90% যারা বলে যে ভাই সিক্স প্যাক করে কি হবে সিক্স প্যাক করে কি হবে আরে ভাই সিক্স প্যাক তো অনেক পরে তুমি ফার্স্টলি জিমটা শুরু করো না দেন তোমার ভালো লাগতে লাগতে একসময় সিক্স প্যাক হয়ে যাবে আর যারা পারে না অ্যাকচুয়ালি যারা পারবে না যাদের দ্বারা সম্ভব না মানে ওরা অ্যাকচুয়ালি লুজার প্রকৃতি তারাই অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে বলবে যে আসলে সিক্স প্যাক করে কী হবে সিক্স প্যাকটা অত সোজা না যারা হার্ড ওয়ার্ক না করতে পারে তাদের দ্বারা তাছাড়া সিক্স প্যাক সম্ভব না যারা হার্ড ওয়ার্ক করতে পারে একমাত্র তাদের দ্বারাই সিক্স প্যাক সম্ভব সো তুমি ওইসব কথা বলবে না সিক্স প্যাক করে না তুমি যত হার্ড ওয়ার্ক করবা তোমার তখনই সিক্স প্যাক আসবে তাছাড়া তো সম্ভব না ভাই তাই সিক্স প্যাক করে কী হবে পুরোই তো ভালো এখন তোমার খারাপটা যদি তোমার ভালো হয় তাহলে সেটাই তো ভালো আচ্ছা আচ্ছা সো এবার লাস্ট কোশ্চেন নাম্বার ফাইভ এটা অনেক শুনছি আইজিতে এফবিতে ভাই মেসেজ দিয়ে শেষ করে দিছে যে ভাই জিম করবো কিন্তু একটা খুবই ভয় কী ভয় ভাই জিম করলে নাকি পেনিস ছোট হয়ে যায় আসলে এটা একটা ফাকিং কোশ্চেন বিকজ অফ যে আগে আমরা শুনতাম যে সমাজে কুসংস্কার ছিল কিন্তু এই সময় যে এই ধরনের মানে যত আপডেট হচ্ছে কুসংস্কারে তত আপডেট হচ্ছে নাকি যে জিম করলে পেনিস ছোট হচ্ছে পেনিসটা আসলে আমরা ইয়াং জেনারেশন যারা আছে এডুকেটেড পার্সন তারা সবাই জানে যে এটা অ্যাকচুয়ালি থিঙ্ক হচ্ছে তোমার জেনেটিক্যালি তোমার এটা ডিপেন্ড করে যে তোমার পেনিস কেমন হবে ছোটো হবে না বড় হবে জাস্ট নর্মাল এটা গড গিফটেড আর তুমি যদি জিম করো তাহলে এটা তোমার অ্যাকচুয়ালি তোমার টাইমিং তোমার হচ্ছে স্ট্রেংথ তোমার স্ট্যামিনা পাশাপাশি এটাতেও মনে করো যে অনেক স্ট্রেংথ আসবে অ্যাকচুয়ালি অনেকগুলো তুমি আরও একটু ডিটেলস ফার্স্ট দেখা যাচ্ছে যে অনেক স্ট্রেংথ পাবেন প্লাস টাইমিং হবে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে এইগুলো আর কি মেইনলি মনে করেন যে জিম করলে আপনার মেন কথা আপনি অনেক স্ট্রেংথ প্লাস টাইমিং এইগুলো কিন্তু এটা বড় ছোটোর ব্যাপার না এখন দ্যাটস গড গিফটেড ন্যাচারালি আপনি যেভাবে ইয়ে করবেন সেইটাই আর আসলে মেইনলি জিম করার সময় আমরা মেইনলি অনেক এক্সকিউজ তৈরি করি অনেক এক্সকিউজ ভাই টাইম নাই ভাই অনেক কস্টলি ভাই শরীরটা একটু খারাপ অনেক এক্সকিউজ তৈরি করি কিন্তু আসলে যারা মন থেকে যায় আমার মনে হয় তারা অনেক বেটার রেজাল্ট পাবে বেটার রেজাল্ট সো দাদা তারপরে লাস্ট বলে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেন আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটাই কথা যে তোমরা যারা জিম করতে ভালোবাসো বা আপনারা যারা জিম এখনও করেন না জিম করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো ফলো করবেন আর অবশ্যই ভালো লাগুক খারাপ লাগুক একটা সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কিছুই লাগে না জাস্ট প্রেস দ্য রেড বাটন অ্যান্ড বেল আইকন নেভার ফরগেট ইটস ফ্রি ওকে তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শিওর আমাদের আরও কোনো কোশ্চেন থাকলে বা কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবা আর এই ভিডিওটা যারা জিম করতে চাচ্ছে তাদের কাছে শেয়ার করবা এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো তোমাদের জিম করতে মানে কোন ধরনের কীভাবে মানে কোনো জিমে যাওয়া লাগবে না জাস্ট তুমি বাড়িতে বসে বডি ওয়েট দিয়ে জিম করতে পারবা সকল ধরনের মানে অল বডি হোল বডি এক্সারসাইজ তো প্লিজ গাইস সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস